স্কুলবেলা মানে ছোটোবেলায়ও দেখেছি, সেটাও ভালো লেগেছিল, আর আমার মনে হচ্ছে এটাও খুব ভালো হবে। তো গত বছর আপনারা একসঙ্গে এসেছিলেন, বক্স অফিস কামিয়েছেন, আর এবছর মানে একে অপরের বিরুদ্ধে লড়াই করা না 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 সেটা না, তবে হ্যাঁ মানে চাইবো দুটো সব ছবিগুলোই ভালো হোক, প্রত্যেকটা ছবি ভালো হোক। আর যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, তারপরে সুমন তার মতো একজন অভিজ্ঞ ডিরেক্টর এটা ডিরেক্ট করছেন, রিটাচ দিচ্ছেন, তো এটা নিয়ে এক্সপেক্টেশন কতটা? প্রথম নতুন একটা জিনিস দেখতে গেলে তার এক্সপেকটেশন তো থাকেই, সেটা আছে ডেফিনেটলি। এবং অনেকে জিজ্ঞেস করছিলেন এখানে ধর্মীয় কোনো এ আছে কি না ধর্মীয় ব্যাপারে, কারণ রবীন্দ্রনাথ সবসময় ধর্মীয় কোনো কিছুর বাইরে। আচ্ছা এসে গেছেন বোধ হয়, সুমন এসে গেছে, একটু যাই। সবাই বোধ হয় বাঙালি বাড়িতে কাবুলিওয়ালা পড়া এবং দেখা, এটা বোধ হয় ম্যান্ডেটারি সব বাচ্চাদের ক্ষেত্রে, তো আমারও সেরকম ছিল ছোটোবেলায়, দেখেছি পড়েছি, আজকে আবার নতুনভাবে দেখবো, তো খুবই এক্সাইটেড। আর মিনি কিন্তু ভীষণ প্রমিসিং লেগেছে ট্রেলারটাতে, গানটাতে। থ্যাংক ইউ। কাবুলিওয়ালা নস্টালজিয়া সবার জন্য, প্রত্যেকটা বাঙালির জন্য, সেখানে মিছুন না, মিনি তো নতুন দোস্ত আমার, রিসেন্টলি হয়েছে, ভীষণ ভালো একজন, আমি ওকে দেখেছি টিভিতে এর আগে, এইটাতে ট্রেলারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে। বাকি যারা আর্টিস্ট রয়েছে তারা খুব কাছে, আমি তো ভীষণ এক্সাইটেড, দেখা যাক কেমন লাগে, আর চাই যেমনই লাগুক ভালো হবে এটুকু ফর শিওর। আর এই যা ছবির সিজন এখন ক্রিসমাস, এরকম এত ছবি রিলিজ হচ্ছে, তার মধ্যে আমার খুবই কিন্তু দরকার, তো আমি ওটার জন্য চেয়ার আপ করতে সবসময় চাই। আমার নারকেল খেয়ে দিয়েছে, নারকেলে জল খেয়ে দিয়েছে, পাক দিতে আমি টোকা মেরেছি, পাক দিয়ে ভাজ খুলে দিয়েছি, আর ভুড়ি ভাজিয়েছি। অনুমেগার বন্ধুরা কতটা এক্সাইটেড আজকে, তো অনুমেগার বন্ধুকে সবাই বড় পর্দায় দেখতে পাবে। মাত্র তো 5 জন বাঙালি, বাকি সব নন বেঙ্গলি। আচ্ছা সবাই কি খুব খারাপ লাগছে? সবাই কি ফোন করেছিল, কিছু বলেছে? না কেউ কিছু বলেনি। না অনুমেগা, মিঠু নারকেল নাকি নাচতে পারেনি? হ্যাঁ পারেনি। আচ্ছা পারে না, না তুমি নাচ শিখিয়ে দিয়েছো তো? হ্যাঁ অনেকটাই শিখিয়েছি। আচ্ছা তোমার পর্দায় কোনো ডায়লগ মনে আছে? ট্রেলারের সবই মনে আছে। তোমার ঝোলাতে কি আছে? কাবুলিওয়ালা নিয়ে আমার মনে হয় শুধু আমি না, তোমরাও এক্সাইটেড, কারণ ছোটোবেলা থেকে তোমাদের বাবা মাও দেখেছে কাবুলিওয়ালা, আমি দেখেছি, আমাদের যারা ভাই বোনেরা তারা এখন দেখবে, আর যেখানে মিঠুন আঙ্কেল আছেন তো আমার মনে হয় যে আরও ওটা এক্সট্রা মানে স্পার্ক থাকবে ওটা। হ্যাঁ তোমার একটা আলাদা একটু বেশি মানে একটু বেশি আছে। ছোট্ট মিনির জন্য কি বলবো? ছোট্ট মিনির জন্য আমি এটা বলবো যে আমার মানে এতটা আমি ওর সাথে আলাপ ছিল না, আমার আলাপ হয়েছে রিসেন্টলি, কোনো ভয় নেই মনে, ভীষণ স্মার্ট একটা বাচ্চা, খুব মিষ্টি, আর মানে সত্যি ওর বাবা মাকে এটা বলবো যে খুব সুন্দর করে ওনারা মেয়ে মানুষ করছেন, আমার মনে হয় যে অনেক বড়ো হবে এবং অনেক ভালো ভালো কাজ করবে। আর হ্যাঁ আমিও ছোটোবেলায় মিঠুন আঙ্কেলের সাথে কাজ করেছিলাম, প্রথম দিন আমার খুব ভয় লেগেছিলো, কিন্তু ওর অ্যাক্টিং দেখে আমার মনে হয়নি যে ওর মনে এক ফোঁটা ভয় এসেছিলো।